আচ্ছা আপনি হজ্জের তামাতর ব্যাপারটি বললেন সঙ্গে একটু যুক্ত করবেন আমরা হাজির সাহেবরা সচরাচর যাদের প্যাকেজ থাকে অর্থাৎ হজ সময়ের পূর্বে হজের দিনগুলোর অনেক পূর্বে যারা যায় তারা তো গিয়ে প্রথমে ওমরা করছেন এরপরে হজ করছেন কিন্তু যারা হজের ঠিক সময়ের কয়েকদিন আগে যাচ্ছেন এবং মূল সময়টা তারা পরে পাচ্ছেন হজের পরে তারা তারাও কি হজ্জে তামাত্ম করবেন নাকি হজ্জে কিরান করবেন সেক্ষেত্রে আসলে বিষয়টা হচ্ছে কি যে রাসুল পাক সাল্লাহ আলহ্লাম কোন হজ করেছিলেন জি এইটা নিয়ে আমাদের আইম্মা উলামা ইকরামদের মধ্যে স্কলার যারা ছিলেন তাদের মধ্যে একটা মতানৈক্য আছে জি ইমাম শাফি রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহি আলহির কাছে রাসুল পাক সাল্লাহ আলহি আসলাম হজ্জে তামাত্ম করছেন যেটা সাধারণত সবাই করেন এহরাম বেদে যান ওইখানে যে হালাল হয়ে যান তারপরে আবার নতুন করে এহরাম বাঁধেন এবং এটাকে উনি উত্তম বলেছেন আর ইমাম মালিক রহমতুল্লাহ আলী বলেছেন যে না রসুল ভাগ সাল্লাহ আলী হাসলাম হজ্জে ইফরাত করেছিলেন হজ্জে ইফরাত হচ্ছে শুরুতে যে কোনো উমরা নাই শুধু হজ করবে শুধু হজ করবেন হজের জন্য অপেক্ষা করবেন এই যেই কয়দিন থাকবে আগে আর ইমাম আবানী রহমতুল্লা আলীর কাছে হচ্ছে হজ্জে কেরান হচ্ছে উত্তম কারণ এর মধ্যে কষ্ট বেশি এহরাম বেঁধে আমরা যাব যে উমরা করে আমরা হালাল হব না একই এহরাম দিয়ে হজ করব একই এহরাম দিয়ে হজ করব তো এটার মধ্যে যেহেতু কষ্ট বেশি এই কারণে সবও বেশি তো আমাদের আমরা আমাদের বাংলাদেশের অধিকাংশ আমাদের মানুষ হচ্ছে হানো ফেমা তাই কেউ যদি দেখা যায় যে দু এক দিন আগে বা চার পাঁচ দিন আগে শেষ ফ্লাইটে গেলেন উনি তাকে আমরা উদ্বুদ্ধ করব এটা যে আমাদের এই ভাই বোনেরা যাতে হজ্জাকে রানই করেন হজ্জাকে রান করলে ইনশাল্লাহ এটা আপনাদের জন্য উত্তম হবে আর অন্য অন্য ভাইয়েরাও যদি একাধিক হজ হয় ওনাদের একবার ইয়া করলাম আমি তামাত্তু করলাম একবার রিফরাত করলাম একবার কিরান করলাম এইভাবে করলে প্রত্যেক স্কলারের কথা অনুযায়ী রসুল পাক সাল্লাল্লাহু সাল্লাম যেটা আদায় করেছেন এটা আমার আদায় করে আদায় হয়ে গেল জি শুকরান আল্লাহ